করেছিল মুখরকক ডকাইতি কাণ্ড আইকন একাডেমির লাইব্রেরিয়ানের ডিঙির প্রকাশি নিলে সোণর চেইন মহানগরীত বৃদ্ধি পাইছে ডিঙির পড়া সোণর চেইন কাশি নিয়া ডকাইতির ঘটনা দিন দুপরতে মহানগর আরক্ষীল কেরেপ নকরি করে গেছে ইটোর পাশত সিটো ডকাইতি কাণ্ড শনিবার দিনটো সংঘটিত হল একই ঘটনা পুয়া 9:30 রাজগড়ের বাইলেন নম্বর 9 আইকন একাডেমির লাইব্রেরিয়ানের ডিঙির পড়া দুর্বৃত্ত সোণর চেইন কাশি রাজগড়ের 6 নম্বর বাইলেনে পলাই যায় পালসার বাইকত অহা দুই দুর্বৃত্ত অস্ত্র ভাবুকি দিয়ে কাশি লই গল চেইন ঘটনা সন্দর্ভত কি কলে শুনক প্রত্যক্ষদর্শীর মুখেরে বাইকখনে খেদিছে বাইকখন দৌড়িছে তার পিছে পিছে অটো এখানে খেদিছে তার পিছে পিছে মানুহকেইটা দৌড়িছে আমিও দৌড়িছো দৌড়ি ফেলে পালসার এখন ধরে পারিম নাকি আপনার 6 নম্বর বেলায় দিই আমি গেছি 7 নম্বরে দিই ত্রিপুরাঙ্গ জানো লাস্টটো কিমান না জানো সিসিটিভিত কিছু দৃশ্য স্পষ্ট হয়েছে যদিও বর্তমানলৈ সন্ধান লাভ করা নাই দুই দুর্বৃত্তর এই ঘটনা সংঘটিত হওয়ার পাছতে আইকন একাডেমির লাইব্রেরিয়ান অন্তরিকা লহ করে চান্দমারি থানাত রুজু করে এটা গোচর বাইলেন নম্বর 9 রাজগড়ের এইখানে গাছ বাইলেন ক্রস করিয়ে মানে দুজন লড়াই এইখানে বাইকত আহিছিল তেওঁলোক পাঁচটা বাইক বুলি সামনে করা আহিছিল চেইনডাল তাই গলৰ পৰা চিঙিনে পটককে লৈ গৈছে বন্দুকটো এতিয়ালৈকে মানে গম পোৱা নাই হয়তো আঙুলি দেখাব পাৰে কিবা কিন্তু পিছফালে কিবা এটা লগাইছে এইটো 9:30 পৰা 9:40 ভিতৰত হ'ব মানে নীলা কালাৰ বা কলা কালাৰৰ পালচাৰ বুলি কৈছে একোৱে কোৱা নাই তেওঁলোক কলাই গ'ল মানুহ কেইজন আছে দুজন তেখেত আইকন কমাৰ্চ কলেজত কাম কৰে আইকন কলেজলৈকে যায় আৰু লাইব্ৰেৰিয়ান আছিল তেওঁ মানে ভাবিছে এই টাইমত এতিয়া ক'লে যে অলপ পিষ্টল টাইপৰ হ'ব পিছফালে লগাই দিছিল কিবা এফআইআৰ এটা দিলোঁ আমি তেওঁলোকে অলপ চাই লওঁ ৰাহতো কৰিলে এটা ইতিমধ্যে ঘটনা সন্দৰ্ভত তদন্ত অব্যাহত ৰাখিছে চান্দমাৰী আৰক্ষীয়ে কিন্তু প্ৰশ্ন হৈছে সঘনাই সংঘটিত হোৱা অপৰাধ ৰুধিবলৈ সক্ষম হ'বনে মহানগৰ আৰক্ষী নে দুৰ্বৃত্তই এইদৰে আৰক্ষীক চেলেঞ্জ কৰি যাব ডকাইতি কাণ্ড সেয়া সময়েহে ক'ব ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট ময়ূৰৰ সহযোগত কংকন ডেকাৰ ৰিপৰ্ট NB News